আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে হব একটি কুসি দেয়া ডিজাইন গলা কাটিং ও সেলাই করে তো কথা আমার দিয়ে চলে যায় মূল ভিডিওতে তো দেখতে পাচ্ছেন আমি আড়াই ইঞ্চি পরিমাণ একটি দাগ দিয়ে দিলাম আমাদের গলার সরানোটা হবে পাঁচ ইঞ্চি পরিমাণে তো দেখেন আমি আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন এবার আমি দাগটা কী করবো সোজা করে দেবো তো দেখেন আমি দাগটাকে সোজা করে দিচ্ছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও খুব সুন্দর ডিজাইনটি কাটিং করতে পারবেন তো দেখেন আমি এবার চার ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে দিচ্ছি তো দেখতে পারতেছেন আমি সুন্দর করে দাগটাকে সোজা করে দিলাম এবার কী করবো একটি গোল শেপ দিয়ে দেবো আমাদের ডিজাইনটা হবে গোল কলার ভিতরে তো দেখেন আমি সুন্দর করে কেটে নিচ্ছি তো আপনিও ওইভাবে সুন্দর করে খুব স্লোলিভাবে কেটে নেবেন যাতে আপনাদের গলার শেপটা সুন্দর হয় গলার রাউন্ড শেপটা সুন্দর না হলে কিন্তু গলা দেখতে ভালো লাগে না তো দেখেন আমি খুব সুন্দর করে কেটে দিলাম তো কেটে দেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গলার শেপটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তো দেখতে পারতেছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের গলাটা কিন্তু দেখতে রাউন্ডটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো আপনিও চাইলে এভাবে বাসা বসে খুব সহজেই একটি বাচ্চাদের জন্য ডিজাইন গলা কাটিং ও সেলাই করতে পারবেন তো দেখেন আমাদের গলাটা কিন্তু কাটা হয়ে গেল এবার আমি কী করবো একটি চার ইঞ্চি পরিমাণে একটি কালো কাপড় নিলাম এই কাপড়টা তো আমাদের কুচি দেওয়া লাগবে কুচি দিয়ে ডিজাইন করবো আমি কাপড়টা দিয়ে তো আমি কাপড়ের এক সাইড পরিমাণে আপনি দেখেন সেলাই করে দিচ্ছি চিকুন করে আপনি হ্যাম করবেন চিকুন করে হ্যাম করলে দেখতে ভালো লাগে অবশ্যই আপনি চিকুন করে সুন্দর করে সেলাই দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছি না আমি চিকুন করে সেলাই দিয়ে নিচ্ছি তো আপনিও এক সাইড সুন্দর করে সেলাই দিয়ে নেবেন অপার প্রান্ত আমাদের দিতে হবে তো দেখেন আমাদের সেলাই দেওয়া মোটামুটি কমপ্লিট এবার আমি কি করব অন্য প্রান্তেও সুন্দর করে কুষি দিয়ে দেব। ছোটো ছোটো করে দেখেন সাইডটা আমি বডি পার্টের সাথে একসাথে কুচি দেব তো কুচি দেওয়ার আগে আমি কি করবো কাপড়টাকে সেন্টার করে একটি কাটমার দিয়ে দেব। তো দেখতে পাচ্ছি না আমি কাপড়টাকে খুব সুন্দর করে সেন্টার করে দিচ্ছি দেখেন আমাদের একটি কাটমার দিয়ে দিলাম কাটমার দিলে কি হবে আপনাদের গলাটার আপনার কুচিটা একুরেট হবে কম বেশি হবে না কাপড় দেখেন এবার আমি কি করবো বডি পার্টেও একটি কাটমার দিয়ে দেব। বডি পার্টেও একটি কি করবো আমি কাটমার দিয়ে দেবো সুন্দর করে তাহলে কিন্তু আমাদের গলাটা একুরেট হবে কুচিটা কম বেশি হবে না দেখেন আমি কিন্তু কালো পাটেও কিন্তু একটি কাটমার দিয়েছি সেন্টার করে এটা আমি একটি কাটমার দিয়ে নিলাম তো দেখতে পারতেছেন এবার আমি কি করব আমি একসাথে কুচি দেবো আপনারা চাইলে আলাদা আলাদাও দিতে পারেন আমি কি করব একসাথে কুচি দেবো একসাথে কুচি দিলে কিন্তু খুব সুন্দর হয় আলাদা আলাদা কুচি দিলে তাহলে কিন্তু মানে কাজটা বেশি হয়ে যায় ডবল হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে কুচি দিয়ে দিছি। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন কুসিটা খুব ছোটো ছোট করে দেবেন এবার কুচিটা একুরেট দিবেন কুচিটা ছোটো ছোটো করে একুরেট দিলে কিন্তু দেখতে ভালো লাগে আপনি চাইলে আপনার বাচ্চার জন্য এই ডিজাইনটি খুব সহজেই তৈরি করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে স্লোলি করে কুসি দিয়ে দিচ্ছি তো আপনি ওইভাবে খুব সুন্দর করে কুসি দিয়ে দেবেন তো দেখেন আমি খুব স্লোলিভাবে কুসি দিয়ে দিচ্ছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দেবেন আপনাদের উৎসাহ পেলে ইনশাআল্লাহ আর নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো তো দেখতে পারতেছেন আমার মোটামুটি কুসি দেওয়ার কাজ কমপ্লিট একটু বাকি আছে তো আপনি ওইভাবে খুব সুন্দর করে কুসি দিয়ে দেবেন তো দেখেন তো আপনিও আশা করি একবার দুইবার ট্রাই করলে আপনিও খুব সুন্দর ডিজাইনটি কাটিং করতে পারবেন তো দেখেন আমাদের কাট মোটামুটি কমপ্লিট তো এবার আমরা কি করব কাপড়টাকে সুন্দর করে কেটে নেব তো দেখেন আমার খুশিদা হয়ে গেল এবার আমি কাপড়টাকে কেটে নেব বাড়তি অংশটা আমি কেটে নেব দেখেন এবারে আমরা কি করব সুন্দর করে পাইপিং করে দেব। আপনার বডির সেম পার্ট দিয়ে পাইপিং করতে হবে তাহলে কিন্তু পাইপিংটা দেখতে সুন্দর লাগবে দেখেন আমার গলার কাছে কিন্তু কালো কাপড় আছে আপনি চেষ্টা করবেন আপনার বডির কাপড় দিয়ে পাইপিং করার জন্য দেখেন আমাদের আমরা সেম কাপ কালো কাপড় দিয়ে পাইপিং করবো না তাহলে কিন্তু দেখা যাবে না ডিজাইনটা সুন্দর হবে না আমি কি করব একটি বডি পার্টের কাপড় নিলাম কাপড়টাকে অবশ্যই আপনি ওরোপ করে কাটিং করবেন যেটাকে বলে কোনে কোনেভাবে কোনে কোনেভাবে আপনি কাটিং করলে কিন্তু আপনার গলার পাইপিংটা কিন্তু সুন্দর হবে নাহলে কিন্তু সুন্দর হবে না এই কাপড়টা যদি আপনি ওরোপ করে কাটিং না করেন তাহলে কিন্তু পাইপিং সুন্দর হয় না কাপড় বলে না তো অবশ্যই আপনি চিন্তা করবেন চেষ্টা করবেন আপনি ওরোপ করে কাটিং করার জন্য তো দেখেন আমি দেড় ইঞ্চি পরিমাণে কাপড়টা কেটে নিলাম আমাদের পাইপিনটা কিন্তু গোল পাইপিন হবে আর পাইপিন আপনি চাইলে আপনার অনুযায়ী আপনি দিতে পারেন তো দেখেন আমি উল্টো পাশ থেকে সেলাই করে সোজা পাশে নেবো তাহলে আমাদের পাইপিনটা একুরেট হবে তো দেখেন আমি আপনি অবশ্যই বডি পার্ট টানবেন না আপনি কি করবেন আপনার পাইপিনের কাপড়টা হালকা করে টানবেন কারণ পাইপিনের কাপড়টা কিন্তু একটু আপনার বলে টান দিলে ঠিক আছে তো পাইপিনের কাপড়টাকে একটু করে হালকা টান দেবেন আপনি বডি পার্টটা টানবেন না বডি পার্ট টানলে কিন্তু পাইপিন সুন্দর হয় না অবশ্যই আপনি পাইপিনের কাপড়টাকে স্লোলিভাবে টান দিবেন তো দেখেন আমাদের সেলাই দেওয়া মোটামুটি কমপ্লিট এবার কি করব আমি পাইপিনটা যতক্ষণ পর যতটুকু মোটা করব অতটুকু আমি ভাস করে দিচ্ছি তো চাইলে আপনি পাইপিন আপনার মতন করে করতে পারেন চিকুনচাপটা সমস্যা নেই তো দেখেন আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি আবার দেখিয়ে দিলাম আপনার পাইপিনটা কিভাবে হবে অবশ্যই আপনি কি করবেন পাইপিনে কাপড়টাকে উল্টা সাইড থেকে সেলাই করে আপনি সদর প্রান্তে নিয়ে আসবেন তাহলে কিন্তু পাইপিনটা করে হবে তো দেখেন আমি পাইপিনটাকে সুন্দর করে দিয়ে দিচ্ছি তো আশা করি আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন আপনিও খুব সহজেই আপনার বেপির জন্য সুন্দর গলাটি কাটিং ও সেলাই করতে পারবেন তো অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তাহলে কিন্তু আপনি আপনার কোনো সমস্যা হবে না কাটিং করতে তো দেখেন আমাদের মোটামুটি দেখেন আমি সেলাই দিয়ে দিচ্ছি অবশ্যই আপনি খুব সোলিভাবে কাজটা করবেন তাহলে কীভাবে আপনাদের পাইপিনটা একুরেট হবে পাইপিনটা চিকুন চ্যাপটা হবে না তো অবশ্যই আপনি চেষ্টা করবেন খুব সময় নিয়ে কাজটি করার জন্য তো দেখেন আমাদের কি হলো আমাদের কিন্তু পাইপিনটা হয়ে গেল। তো আপনিও এভাবে বাসায় বসে ট্রাই করবেন আপনাদের ব্যাবির জন্য তো দেখেন আমার গলাটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে দেবেন আপনাদের উৎসাহ পেলে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ